আসসালামু আলাইকুম ও রাহমাতুল্লাহ। প্রিয় দর্শক, নিউজ অন টিভির খবরে আপনাদের স্বাগতম। চলুন দেখে নেওয়া যাক আজকের আলোচিত খবর। অর্ধেক রিজার্ভ 30,000 কোটি মার্কিন ডলার জব্দ, চীনের কাছে সাহায্য চায় রাশিয়া, এ নিয়ে বিস্তারিত। আরও থাকবে রাশিয়ার সামরিক সহায়তার প্রস্তাব, চীনকে কঠোর হুঁশিয়ারি যুক্তরাষ্ট্রের, এ নিয়ে বিস্তারিত। এছাড়া থাকবে এবার ইউক্রেনে মার্কিন সাংবাদিককে হত্যা, কঠোর হুঁশিয়ারি যুক্তরাষ্ট্রের। আরও থাকবে বাংলাদেশ সহ বিদেশের মাটিতে সামরিক ঘাঁটি নির্মাণ করবে না চীন, যে কারণে রাষ্ট্রদূত এই কথা বললেন। এদিকে ইরাকে ইসরায়েলি ঘাঁটি লক্ষ্য করে ইরানের মিসাইল হামলা। দর্শক, শিরোনামে উল্লেখিত খবর দেখতে ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত আমাদের সাথে থাকুন। চীনের কাছ থেকে সামরিক সহায়তা চেয়েছে রাশিয়া, এর জবাবে যুক্তরাষ্ট্র হুঁশিয়ারি করে বলেছে রাশিয়াকে সামরিক সহায়তা করলে চীনকে কঠিন পরিণতির মুখোমুখি হতে হবে। রোববার যুক্তরাষ্ট্রের গণমাধ্যমের প্রতিবেদনের বরাত দিয়ে এই খবর জানিয়েছে বিবিসি। প্রতিবেদনে বলা হয়, ইউক্রেনে আক্রমণ চালানোর পর রাশিয়া চীনের কাছে সামরিক সহায়তা চেয়েছে বলে যুক্তরাষ্ট্রের কয়েকটি গণমাধ্যমকে জানিয়েছেন মার্কিন কর্মকর্তারা। কথিত রাশিয়ার ওই অনুরোধের বিষয়ে তারা কিছু জানে না বলে জানিয়েছে ওয়াশিংটনস্থ চীনা দূতাবাস। মার্কিন কর্মকর্তারা বলেন, চীন যদি ইউক্রেনের বিরুদ্ধে এই যুদ্ধে রাশিয়াকে শক্তি যোগায় তাহলে পরিণতি ভালো হবে না। ইউক্রেন সংকট শুরু হওয়ার পর থেকেই দীর্ঘদিনের মিত্র মস্কোকে দৃঢ় মৌখিক সমর্থন দিয়ে আসছে বেইজিং, কিন্তু প্রকাশ্যে কোনো সামরিক বা অর্থনৈতিক সহায়তা দিয়েছে বলে জানা যায়নি। মার্কিন গণমাধ্যমের প্রতিবেদনে বলা হয়েছে, সম্প্রতি চীনের কাছে ড্রোন সহ বিভিন্ন সামরিক উপকরণ ও অর্থ চেয়েছে রাশিয়া, কিন্তু মস্কোর এই অনুরোধে চীন কি প্রতিক্রিয়া জানিয়েছে তা জানা যায়নি। পশ্চিমা নিষেধাজ্ঞার কারণে রাশিয়ার সোনা ও বৈদেশিক মুদ্রার রিজার্ভের প্রায় অর্ধেক জব্দ হয়ে গেছে। এ অবস্থায় অর্থনীতি বাঁচাতে সাহায্যের জন্য চীনের ওপর নির্ভর করার কথা জানিয়েছে রাশিয়া। রাশিয়ার অর্থমন্ত্রী অ্যান্টন সিলুয়ানোভ বলেন, আমাদের সোনা ও বৈদেশিক মুদ্রার রিজার্ভের কিছু অংশ চীনের মুদ্রা ইউয়ানের আকারে রাখা আছে। চীনের সঙ্গে আমাদের বহুমুখী বাণিজ্য সীমিত করতে এখন পশ্চিমা বিশ্ব দেশটির ওপর কী ধরনের চাপ প্রয়োগ করে তা দেখার অপেক্ষায় আছি। নিশ্চিতভাবেই সেখানে থাকা রিজার্ভ আমাদের হাতে পৌঁছানো সীমিত করতে চাপ দেওয়া হচ্ছে, কিন্তু আমার মনে হয় চীনের সঙ্গে আমাদের অংশীদারিত্বের যে সম্পর্ক আছে তাতে তারা আমাদের সঙ্গে এখনও সহযোগিতার সম্পর্ক রাখবে, যেটা আমরা অর্জন করেছি। তারা শুধু সম্পর্ক বজায় রাখবে না, বরং এই পরিস্থিতিতে যখন পশ্চিমা বাজার আমাদের জন্য বন্ধ হয়ে গেছে তখন চীন আমাদের সঙ্গে সহযোগিতার সম্পর্ক বাড়াবে, বলেন অ্যান্টন সিলুয়ানোভ। রোববার টেলিভিশনে একটি সাক্ষাৎকারে তিনি চীনের কাছে ওই অনুরোধ করেন বলে জানায় বার্তা সংস্থা রয়টার্স। পশ্চিমা নিষেধাজ্ঞা আরোপের পর মস্কোর পক্ষ থেকে এই প্রথম স্পষ্ট ভাষায় কোনো বিবৃতিতে অর্থনীতি বাঁচাতে চীনের কাছে সাহায্য চাওয়া হল। ইউক্রেনি আগ্রাসনের জেরে পশ্চিমা দেশগুলো রাশিয়ার ওপর স্মরণকালের ভয়াবহতম অর্থনৈতিক নিষেধাজ্ঞা আরোপ করেছে। অন্যদের কাছ থেকে সহযোগিতা না পেয়ে ওই নিষেধাজ্ঞা রাশিয়ার অর্থনীতিকে ধ্বংস করে দিতে যথেষ্ট। এ কারণে রাশিয়া পশ্চিম বিশ্বের বাইরে মিত্র দেশগুলোর কাছে সাহায্য কামনা করছে। একদিন আগে রাশিয়া তাদের তেল গ্যাস ক্ষেত্রে বিনিয়োগ আরও বাড়াতে ভারত সরকারকে অনুরোধ করেছে। গত 4 ফেব্রুয়ারি বেইজিং সফরে গিয়ে রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন চীনের প্রেসিডেন্ট শি জিনপিংয়ের সঙ্গে সাক্ষাৎ করেন। দুই নেতা ওই বৈঠকের পর তাদের মধ্যে কৌশলগত অংশীদারিত্ব আরও দৃঢ় করার ঘোষণা দেন। তারা বলেন, তাদের লক্ষ্য বিশ্বজুড়ে যুক্তরাষ্ট্রের প্রভাব প্রতিহত করা, নিজেদের মধ্যে বন্ধুত্ব সীমাহীন বলেও বর্ণনা করেন দুই নেতা। রাশিয়ার রিজার্ভের ওপর পশ্চিমা নিষেধাজ্ঞা রাশিয়ার অর্থনীতির বিরুদ্ধে নেওয়া ব্যবস্থাপনাগুলোর মধ্যে পুতিন সরকারের জন্য সবচেয়ে যন্ত্রণাদায়ক হয়ে দাঁড়িয়েছে। সিলুয়ানোভ জানায়, রাশিয়ার সোনা ও বিদেশি মুদ্রা মিলিয়ে 64,000 কোটি মার্কিন ডলার বৈদেশিক রিজার্ভের মধ্যে প্রায় 30,000 কোটি মার্কিন ডলার বৈদেশিক রিজার্ভ ফ্রিজ হয়ে গেছে। রাশিয়া তার রাষ্ট্রীয় ঋণের বাধ্যবাধকতা পূরণ করে যাবে এবং জব্দ হওয়া রিজার্ভ পুনরায় স্বাভাবিক না হওয়া পর্যন্ত ঋণদাতাদেরকে রুবল প্রদান করে যাবে বলেও জানান সিলুয়ানোভ। ইউক্রেনের রুশ হামলা নিয়ে চীনের পররাষ্ট্রমন্ত্রী ওয়াং জি বলেন, বেইজিং সমস্যা সমাধানের জন্য নিষেধাজ্ঞার মতো পদক্ষেপের বিরোধিতা করে এবং চীন মনে করে একতরফা নিষেধাজ্ঞার কোনো আন্তর্জাতিক আইনি ভিত্তি নেই। এদিকে ইউক্রেনের রাজধানী কিয়েভ শহরের উত্তর পূর্বাঞ্চলীয় এলাকা ইরপিনে গুলিবিদ্ধ হয়ে ব্রেন্ট রেনল্ড নামে এক মার্কিন সাংবাদিক নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও এক সাংবাদিক। আজ রবিবার 13 মার্চ বিবিসির এক প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে। কিয়েভের পুলিশ প্রধান আন্দ্রে নেভিতোভ জানান,
রুশ সৈন্যরা তাদেরকে লক্ষ্যবস্তু করেছে। আহত আরও দুই সাংবাদিককে হাসপাতালে ভর্তি করা হয়েছে। বিবিসি বলছে, ইউক্রেন যুদ্ধের মাঠে কাজ করা প্রথম বিদেশি সাংবাদিক হিসেবে ব্র্যান্ড রেন্টের মৃত্যুর খবর এল। সাংবাদিককে হত্যায় কঠোর হুঁশিয়ারি দিয়েছে মার্কিন যুক্তরাষ্ট্র। দেশটির জাতীয় নিরাপত্তা উপদেষ্টা জেক সুলিভ্যান জানিয়েছেন, যুক্তরাষ্ট্র এই ঘটনার জন্য রাশিয়ার ওপর উপযুক্ত পরিণতি আরোপ করবে। সুলিভ্যান বলেন, মৃত্যুর খবর ছিল মর্মান্তিক এবং আতঙ্কজনক। ব্র্যান্ড রেন্টের কিভাবে মৃত্যু হলো এই নিয়ে ইউক্রেনের কর্মকর্তাদের সঙ্গে মার্কিন কর্মকর্তারা আলোচনা করবে। বাংলাদেশে নিযুক্ত চীনের রাষ্ট্রদূত লি জিমিং বলেছেন, বাংলাদেশ সহ অন্য দেশে কোনো সামরিক ঘাঁটি নির্মাণ করবে না চীন। বাংলাদেশে মিসাইল তৈরির কারখানা তৈরি করেছে চীন, উদ্বিগ্ন ভারত। জাপানি সংবাদ মাধ্যম নিক্কেই এশিয়ায় প্রকাশিত এমন প্রতিবেদনের বিষয়ে দৃষ্টি আকর্ষণ করা হলে রাষ্ট্রদূত এই মন্তব্য করেন। প্রতিবেদনে বলা হয়, 2011 সালে বাংলাদেশকে যে সারফেস টু এয়ার মিসাইল করেছে তার রক্ষণাবেক্ষণে চীন এমন ব্যবস্থা তৈরি করেছে যাকে হাব হিসেবে বিবেচনা করা যায়। লি জিমিং বলেন, ইউক্রেন যুদ্ধে চীন রাশিয়ার পক্ষ নিচ্ছে না, বরং বেইজিং আলোচনার মাধ্যমে সমস্যার শান্তিপূর্ণ সমাধান চায়। চীন রাশিয়ার পক্ষ নিচ্ছে কিনা জানতে চাইলে তিনি বলেন, আসলে বিষয়টি ঠিক নয়, রাশিয়া এবং ইউক্রেন উভয় আমাদের বন্ধু রাষ্ট্র। এ বিষয়ে বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী ডক্টর এ কে আব্দুল মোমেনের বক্তব্য উল্লেখ করে চীনা রাষ্ট্রদূত বলেন, এ ইস্যুতে বাংলাদেশ শান্তি চায় এবং চীনও ঠিক একই বিষয় চায়। রোববার 13 মার্চ চীনাস্থ দূতাবাস আয়োজিত প্যান প্যাসিফিক সোনারগাঁওয়ে স্প্রিং ডায়ালগ উইথ চায়না শীর্ষক এক অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। এ সময় বাংলাদেশ চীন সম্পর্ক, রোহিঙ্গা সংকট, অবকাঠামো, বাণিজ্য ও বিনিয়োগ, কোয়াড, ইন্দো প্যাসিফিক কৌশল এবং তাইওয়ান পরিস্থিতি সহ বিভিন্ন বিষয়ে রাষ্ট্রদূত কথা বলেন। ইরাকের স্বায়ত্তশাসিত কুর্দিস্তান অঞ্চলের রাজধানী ইরবিলে মিসাইল হামলা করেছে ইরানের ইসলামী বিপ্লবী গার্ড বাহিনী IRGC। রোববার IRGC-র এক বিবৃতিতে এই তথ্য জানানো হয়। ইরবিলে ইসরায়েলি কৌশলগত ঘাঁটি লক্ষ্য করে শনিবার দিবাগত রাতে এই হামলা চালানো হয় বলে বিবৃতিতে জানানো হয়। বিবৃতিতে বলা হয়, গত সপ্তাহে ইসরায়েলিদের সিরিয়ার IRGC-র 2 সদস্যকে হত্যার প্রতিক্রিয়ায় এই হামলা চালানো হয়েছে। বিবৃতিতে IRGC জানায়, এই ধরনের হামলা আবার হলে ইসরায়েলকে কঠিন, সুনির্দিষ্ট ও ধ্বংসাত্মক প্রতিক্রিয়ার মুখোমুখি হতে হবে। বিবৃতিতে জানানো হয়, ইরানের নাগরিকদের নিরাপত্তা ইরানি সামরিক বাহিনীর জন্য স্পর্শকাতর সীমারেখা। এর আগে রোববার ইরাকের কুর্দিস্তানের আঞ্চলিক সরকারের পক্ষ থেকে এক বিবৃতিতে শনিবার রাতে ইরবিলে ব্যালিস্টিক মিসাইল হামলার তথ্য জানানো হয়। বিবৃতিতে বলা হয়, অন্তত 12টি মিসাইল পূর্ব দিক থেকে ইরবিলে যুক্তরাষ্ট্রের কনসুলেটে আঘাত হানে। হামলায় কেউ নিহত না হলেও কনসুলেটের কিছু ভবন ক্ষতিগ্রস্ত হয়েছে। এছাড়া এক বেসামরিক ব্যক্তি সামান্য আহত হয়েছে বলে বিবৃতিতে জানানো হয়। ইরাকের প্রধানমন্ত্রী মোস্তফা আল কিজিমি এই হামলার নিন্দা জানিয়ে এক বিবৃতি দিয়েছেন। বিবৃতিতে তিনি বলেন, এই হামলার বিষয়ে আমাদের নিরাপত্তা বাহিনী তদন্ত করবে। আমাদের শহরগুলোর নিরাপত্তা ও জনগণের কল্যাণকে লক্ষ্য করে যে হামলা হবে আমরা তা প্রতিরোধ করব।